আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। প্রথম সিজনটা ভালোভাবেই পার করে দিয়েছিলেন সাকিব আল হাসান আর লিটন দাস, যার সুবাদে লিড নিয়ে মোটামুটি নিরাপদ অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সিজনে ফিরতে আগুন ঝরিয়েছেন আসিতা ফার্নান্দো, যে কারণে দ্বিতীয় সিজনে 20 রানে শেষ হয়েছে 5 উইকেট। ফলশ্রুতিতে হারতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। এদিকে অনেকেই বলছেন এবার শ্রীলঙ্কার কাছে ম্যাচ বিক্রি করেছে বাংলাদেশ, এবার তা নিয়েই বোমা ফাটিয়েছেন সাকিব আল হাসান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আসিতার ক্যারিয়ার সেরা বোলিংয়ে 169 রানে অল আউট হয়ে গিয়েছে স্বাগতিক বাংলাদেশ, ফলে মাত্র 29 রানের লক্ষ্য পেয়েছিল সফরকারী শ্রীলঙ্কা। দিনের বাকি থাকা 55 ওভারে মাত্র 29 রান করতে পারলে সিরিজ নিজেদের করে নেবে দিমুত করুণারত্নের দল। টপরের ধারাবাহিক ব্যর্থতা চতুর্থ দিন বিকেলে মাত্র 23 রানে 4 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ দিকে লিটন ও মুশফিক মিলে 3.5 ওভার কাটিয়ে দেন নির্বিঘ্নে। বাংলাদেশ 34 রানে 5 উইকেট নিয়ে দিনের খেলা শেষ করে। প্রথম ইনিংসের মতো আবারও লিটন মুশফিকের কাঁধে বর্তায় বড় দায়িত্ব। প্রথম ইনিংসের আত্মবিশ্বাস থেকে আজকের দিনের শুরুতেও ইতিবাচক খেলতে থাকেন মুশফিক। শুরুতে বেশ আক্রমণাত্মক ফিল্ড সাজিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু লিটন মুশফিকের সাবলীল ব্যাটিংয়ের কারণে খানিক রক্ষণাত্মক হয়ে যায় তারা। আসিতা ফার্নান্দোর ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছিল মুশফিক। রাজিতার পরের ওভারে মুশফিক পারেনি নিজেকে বাঁচাতে। অফ স্ট্যাম্পের বাইরের লেন্থ ডেলিভারিটি হালকা স্কিট করে সোজা ঢুকে যায় স্ট্যাম্পে। দ্রুত ব্যাট নামিয়ে বোল্ড হওয়া থেকে বাঁচতে পারেনি মুশফিক। মুশফিক ফিরে যাওয়ার খোলসে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। চাপ দূর করার জন্য সাকিব নেন একাই দায়িত্ব। এদিন নিজের ক্যারিয়ারে আরেকটি 50 তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। মুশফিককে নিয়ে দুঃখিত লিটন কুমার দাসকে নিয়ে এগোচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হুটহাট মাত্র 18 বলের ব্যবধানে সব উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। সহজ লক্ষ্য পেয়ে খুব সহজেই জিতে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট দল, আর এমন জয়ের কারণেই বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা বলছে ম্যাচটি বিক্রি করেছে শ্রীলঙ্কার কাছে। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, সত্যি কি বিষয়টি এমন? এদিকে সাকিব আল হাসান বলছেন, ক্রিকেট বিশ্বে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান অফ দ্য ফিটেস্ট টিম, অর্থাৎ সবচেয়ে বেশি ফিল্ডিং করে বাংলাদেশ ক্রিকেট দল। আমাদের মানসিক অবস্থার উন্নতি করা দরকার, শারীরিকভাবে আমরা ঠিকই আছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ভালো করবে এই প্রত্যাশা নিয়ে তিনি আজ সংবাদ সম্মেলন ত্যাগ করেছেন। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।